রাজ্য সরকারে উন্নয়নের নামত ঢাক ঢোল বজায় সর্বাঙ্গীন উন্নয়ন আর বিকাশ হওয়ার দাবি করার পাছতো রাইজে জরাজীর্ণ বাসপথর যাতায়াতের ক্ষেত্রে ভুক্তভোগী হবলগা হওয়াটো কেনে ধরনের উন্নয়ন হওয়া বুঝায়। সরকারের গ্রাম্যাঞ্চলের উন্নয়ন আর বিকাশের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন নামের একটা সরকারি বিয়াগম বিভাগ থাকার পাছতো রাইজর শ্রমদানের বিশিষ্ট সমাজকর্মী দ্বিজেন বড়াই নিজের ব্যক্তিগত পুঁজি লাখ লাখ টাকা ব্যয়ে বগতা মৌজার মেরুদণ্ড সদৃশ পাঠাকু খামুন সংযোগী আদিকে ধরে কেবাটাও অতিক ব্যস্ততা আর গুরুত্বপূর্ণ বাটপথর নির্মাণ আর মেরামতিরে যাতায়াতের উপযোগী করে তুলবল রাইজর সহযোগত শ্রমদান চারিদিনিয়া কার্যসূচীরে কাম কাজ আরম্ভ করেছে। সমাজকর্মী দ্বিজেন বড়ার বিশেষ প্রচেষ্টাত রাইজর বাটপথ নির্মাণ মেরামতি করে দিয়াত রাইজর মাজত প্রশংসার পাত্র হয়ে পড়েছে। পূর্বে বকতা মৌজার বহুকেটা গুরুত্বপূর্ণ জরাজীর্ণ বাটপথ নিজের গাঁঠির ধন খরচ করে নির্মাণ মেরামতি করে দিয়াক লৈ ব্যাপক রূপত চর্চা লাভ করবলে সক্ষম হয়েছে। কুম্ভকর্ণ নিদ্রাত মগ্ন থাকা সমষ্টির শাসকীয় মন্ত্রী বিধায়কে নির্বাচনের সময় হঠাৎ সক্রিয় হয়ে রাজনৈতিক বৈতরণী পার করবর তৎপরতা প্রদর্শন করে ভোট ভিক্ষার চল চাই কঠিয়া পড়ার দরে কেবল পরিদর্শনের নামত সমস্যারাজি সমূহ বুঝ লওয়ার নামত গাঁয়ে ভূঁয়ে বাটপথ নির্মাণ আর মেরামতি করে দিয়ার প্রতিশ্রুতি প্রদান করে যদিও একাঠু বোকা পানির ভরি পড়া বোকাময় জরাজীর্ণ পথরে দৈনিক সমষ্টিবাসী রাইজে যাতায়াত করে জীবন নির্বাহ করবলগিয়া হয়। বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী দ্বিজেন বড়াই নিজের হাঁসতিয়া গাঁঠির ধন লাখ লাখ টাকা ব্যয় করে ভুক্তভোগী রাইজর বৃহত্তর জ্বলন্ত সমস্যা চিন্তা চর্চা করার বাবে রাইজে মানব দরদী দ্বিজেন বড়াক সম্প্রতি ভগবানের দূত হিসাবে চাবলে ধরেছে। শাসকীয় পক্ষই আধারশিলা স্থাপনের জড়িয়ে চমক সৃষ্টি করে তৎপরতা প্রদর্শনের নামত সমষ্টিবাসীক স্বঘোষিত অজস্র সপোন দেখাইছিল যদিও এতিয়া সকলো যেন ফুটুকার ফেন হয়ে রল। ক্ষমতা দখলের পাছতে প্রতিশ্রুতি যেন প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ হয়ে রব। উন্নয়ন আর বিকাশের নামত সম্প্রতি চকুমুদা কুলির ভাও জড়ি থাকা ভূমিকাক লৈ অকর্মণ্য বিধায়ক হিসাবে অভিহিত করেছে ক্ষোভিত রাইজে। আমি উপস্থিত আছো বকতা মৌজার মধ্যবিন্দু নেমগুড়ি বৃহস্পতিবার সাপ্তাহিক বজাৰ ওচৰত। আমি ডাইৰে এই পথটো মেৰামতি কৰিছোঁ। পথটো এইকাৰণে মেৰামতি কৰিছোঁ, এই পথটো বহুত দিন চৰকাৰৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ মেৰামতিৰ ব্যৱস্থা কৰা নাই কাৰণে এই ৰাস্তাৰ অহা যোৱা একেবাৰে সুচল নহয়। সেয়েহে আমি ৰাইজে আলোচনা কৰি ৰাস্তাটো কম দানাৰে গাঁঠিৰ বোৱা খাই অলপ যাতায়াতৰ সুচল কৰিবলৈ প্ৰয়াস কৰিছোঁ। যিহেতু এই ৰাস্তাই দেই বকতা নেমুগুৰি বটবৃক্ষ হম বকতা নেমুগুৰি হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুললৈ সকলো ল'ৰা ছোৱালী অহা যোৱা কৰিব লাগে আৰু ইয়াৰ বিকল্পৰ পথ আছে যদিও বহুতখিনি দূৰ হয় আৰু বৃহস্পতিবাৰে বহা এই সাপ্তাহিক বজাৰখনলৈতো আহিবই লাগিব। তাৰ উপৰি ইয়াত এটা বিত্তীয় প্ৰতিষ্ঠান আছে গ্ৰামীণ বিকাশ বেংক আৰু ক'ৰবালৈ যাবৰ কাৰণে আমাৰ এই পাছপৰা অঞ্চলৰ ৰাইজে ভাষা নাথাকিব ইয়াতে আহি উঠিবলগীয়া। সেয়া আমি ভাবিলোঁ আমি সকলোৱে লগ লাগি হাতে হাত মিলাই কাণত কাণ কৰি পাৰোঁ যদি অকণমান মেৰামতি কৰিবলৈ ভাবি এই ক্ষুদ্ৰতম প্ৰয়াস গোটেই জীৱনটো নিজৰ পেটৰ কাৰণে নিজৰ পৰিয়ালৰ কাৰণে কৰি দিলোঁ। সেয়েহে অকণমান দুপাল মূৰৰ ঘাম মাটিত পেলাই পাৰিলে সমাজৰ কাৰণে কিবা এটা কৰাৰ মানসিকতাৰেহে কিবা এটা কৰিব সংসদীয় ৰাজনীতিৰ কথাটো সকলোৰ কথা কাৰণ সংসদীয় ৰাজনীতিত আছিলোঁ একেবাৰে ন্যূনতম গ্ৰাছ লেভেলত। কিন্তু কথাটো হ'ল কি সংসদীয় ৰাজনীতিত থাকি সন্মানীয় বিধায়ক সুশান্ত বুঢ়াগোহাঁই ডাঙৰীয়া সোঁৱে বাৰ কিন্তু তেখেতে বহুত প্ৰচেষ্টা কৰি আছে এই ৰাস্তাটো নিৰ্মাণ কৰিবলৈ কিন্তু আমাৰ চৰম দুৰ্ভাগ্য বিত্তীয় অনুমোদন আনিব পৰা নাই। কিন্তু আমাৰতো দুৰ্বুৰি হাত
পাই গেল। এই লড়া ছলী অল্প আগতে আমার কোনবাই কোনবাই দেখিছিল যে ইয়াত কাপড় কানি পুছাই সাইকেল কানত লো পার হবল আছে। এই দৃশ্যটা আমি কেন চাই সেয়ে আমি এই মাধুর্য কঙিয়া আছে সমাজকর্মী, এই মাধুর্য কঙিয়ায় দেখিছে নদীর তোলাধরা আছে, সেফালে আমার মধুর গোয়ে আছে, সেফালে দিলেপ চেতিয়া আছে, আমি সকলে দেখি। আমি এখানে ভাবিলো যে কিনা এটা মূর ঘাট মাটি পেলাওছোন, কিনা এটা হোক আমি দেশ নির্মাণ করব নিলেও অন্তত কিনা এটা যদি হনুমন্তর লগতে বান্দর সেনায় সাগর হেতু বান্ধি যাব পারি আমি খুঁজ পাও রাস্তাটা অকান ঠিক করে লোক পারিম নোম নেকি এনেকে ভাবি কিনা এটা করেছো। যে আগতো কেন আমি করল ঘনেখনা দলমের ওর কিন্তু বতর প্রশিক্ষণ পরিবেশ নিল আজি আকো মাতিলে চলাধার লগত কথা চলাধার ধরব লাগে পটকর্ম করতে কথা এনেকা আমি তো চলাই যাম বলে ভবা নাই কিন্তু পরিস্থিতিয়ে যদি বাধ্য করায় আমারও এইবিলাক ডিউটি নহয়। আমি সরকার টেক্স দিছো প্রায় আড়াই লাখ টাকা এবছর টেক্স দিছো, গ্রুপ টেক্স আগতীয়াকে তার বছরও বনাইছে কারণ নবনালে যে উপায় নাই কলোয়ে যে জুম করে হাত মানে হাত সাইকেল লো যাওয়া দৃশ্য কেন চাও বাপেরে কানত লোয়াটো লই এরকম পার হয়ে যাওয়া দৃশ্য কেন চাই। শিবসাগরৰ পৰা ফৰিদা লেৰি পৰ নিউজ তালব হোম নৰ্থ ইষ্ট। নিউজ 12 অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।